আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা? আমি ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গাছটা আগে আমার ছিল আমার বাথরুমের পাশে, বোতলে পানির মধ্যে রেখেছিলাম। তো আলো বাতাস তেমন একটি পায়নি, তাই কেমন জানি ঝিমিয়ে গিয়েছিল। এখন জানালার পাশে আমার ছেলের পড়ার টেবিলের পাশে এনে দিয়েছি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর বারান্দা, এটা কি ফুল গাছ আমি জানি না, ফুল এসেছে। কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। আর ইনসি প্লান্টগুলো ছিল আমার বেসিনের পাশে, ওইটাও খুব সুন্দর হয়েছে, বারান্দায় নিয়ে রেখেছি। তো চলে আসলাম দুপুরের রান্নার জন্য। দুপুরের রান্না বলতে আজকে ইফতারের রান্নার জন্য। তো আজকে আমি ভাজা বড়া কিছু রান্না করব না, আসলে ভাজা বড়া তারপর খিচুড়ি খাওয়া হয়েছে, কিন্তু প্রতিদিন আসলে এগুলো ভালো লাগে না, তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে ইফতারে কিছু ফ্রুটস খাবো, শরবত খাবো, তারপর সরাসরি একটু ভাত খাবো। অনেকদিন আসলে সন্ধ্যাবেলা ভাতই খাওয়া হয় নাই। তো যাই হোক, আরও একদিন আমি ডালগুনা করেছিলাম, কিন্তু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আজকে শেয়ার করতে চলে এলাম। তো পেঁয়াজের মধ্যে প্রথমে আমি তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পালি, আর দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম মশারির ডালটা ধুয়ে রেখেছি, মশারির ডাল দিয়ে দিলাম, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। আসলে এভাবে মশাই ডালটা চচ্চড়ি বলেন আর বুনা বলেন, খুবই মজা লাগে। তা আমি ভোর রাতের জন্য একটু গোশ বুনা করব, আর সন্ধ্যার জন্য আমি একটু ডাল বুনা করেছি, তারপর বেগুন ভাজবো। আর ডালের সাথে আমার বাচ্চারা আলু ভর্তা খুব পছন্দ করে, তাই আলু ভর্তাও করব। কাল শাক রান্না করেছিলাম, তাও রয়ে গেছে, গোশ রান্না করব, বাচ্চারা একটু খাবে। এই তো এই প্রিপারেশন। আর ইফতারের আগে কিছু ফল কেটে নিব। তা আজকে রান্নার ঝামেলা এত নেই, আসলে বয়স দিচ্ছি আজকে। এটা ছিল শনিবারের ভিডিও, মানে 12 রমজান। এই তো শুধু ঢেকে রেখেছি, ডালটা দেখেন কেমন মাখো মাখো সুন্দর হয়ে গিয়েছে। তা আমার ডাল বুনা কিন্তু শেষ, এখন আমি বেগুনগুলা ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে বেগুন আসলে খুব ভালো লাগে। তো এখন কিন্তু প্রায় মানে আসরের পর সব ইফতার গুছানো শেষ। এই তো কিছু ফ্রুটস কেটে নিয়েছি, বাঙ্গি, তরমুজ, কলা, মালটা, আর শরবত করেছি, চিড়া ভিজিয়েছি গুড় দিয়ে। এই তো আর ভাত এনেছি, যে খাবে তো খাবে, কিছু ছোলা ছিল আগের রান্না। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই পাশে পাবেন। আমি আবারও বলি, আসলে বন্ধু যে হয় তাকে ফেলে দেওয়া যায় না, তাকে তো সঙ্গে রাখতেই হবে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।